আজকে নাতি নাতনি বাইনাতে মোচা চিংড়ি করলাম, কিন্তু এটা আপনারা প্রথম থেকে সব দেওয়া থাকবে, দেখবেন, দেখে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আজকে একটু মোচা চিংড়ি করব, আমার নাতি নাতনি খেতে চেয়েছে তো। গর্ভমোচা এটা সবাই জানেন না আপনারা খেতে, কিন্তু এটা খেতে বেশি টেস্টি। এটা প্রথমে একটু ভাত দিয়ে নিতে হবে, কেটে তারপরে একটা রান্না করবেন, চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে হবে। এই মোচাটার বিশেষত্ব হলো কোনো জিনিস ফেলা যায় না, শুধু ছাড়িয়ে নিয়ে কভারটা ছাড়িয়ে মুখটা একটু ফেলে পুরোটা রান্না করা যায়, তাতে অনেক আয় হয় এবং খেতেও খুব টেস্টি। এবারে আলুটা ছাড়িয়ে ওর সঙ্গে ছোট ছোট পিস করে একসঙ্গে ভাপিয়ে নেব। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে আদা, আদা কুচি, লঙ্কা, লঙ্কা এটা পেশা হয়ে গেল, এবার আমি জিরেটা পিষব। রাখছি, এরপর গরম মশলাটা বেটে নেব। দাঁড়ান, গরম মশলাটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, নাবাবার আগে এটা দিয়ে নাবাতে হবে। এবার গরম মশলাটা হয়ে গেল, এবার গরম মশলাটা বাটিতে তুলে নিলাম। এবার শিলের কাজ আমার শেষ। এবার একটু হলুদ নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তার সঙ্গে একটু জল দিয়ে দিই, তাহলে সেদ্ধটা ঠিক মতো হবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম, রান্নাটা শুরু করি। আচ্ছা, এবার কড়া বসিয়েছি, এবার তেল দিচ্ছি। এই তেল দিলাম, মোচাটা রান্না শুরু করছি। প্রথমে তেজপাতা, তারপরে গোটা জিরে, গোটা গরম মশলা, এটা একটু তেলে নেড়ে নিয়ে এবার চিংড়ি মাছটা দেব। এবার চিংড়ি মাছ দিই, চিংড়ি মাছটা একটু ভেজে নিলে তারপরে মশলা এটা দেব। লঙ্কা বাটাটা দিলাম,
এবার হলুদ গুঁড়ি, লঙ্কা আদা, এবার নিয়ে দেব মিষ্টি দেব। নিজেদের স্বাদ মতো মিষ্টিটা নুনটা দেবেন, সবাই তো মিষ্টি এক নয়। এবার টমেটো কুচি একটু দিয়ে দিলাম, টমেটোটাতে একটু টেস্ট হয় দিয়ে দিই, তাহলে টমেটোটা মাছটা ভাপে একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে ওটা খুলে তারপরে ওতে মোচাটা ঢেলে দেবো। আচ্ছা, এবার একটু ভাপিয়ে নিলাম, এবার খুলে দিই, খুলে এবার মোচাটা ঢেলে দেবো। এবার চিন্তাটা ঢেলে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করুন, নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিন। এবার একটু ঢাকা দিয়ে দিই, আর একটু ভাপে এটা মাছের সঙ্গে মিশে যাবে তাহলে। আচ্ছা, এবার ঢাকনাটা খুলে নিই। এবার আমার কমপ্লিট, নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবেন, ওদের টেস্ট হয়। খেয়ে কিন্তু জানাবেন রান্না করে খেয়ে কেমন হলো খেতে। এবার গরম মশলাটা দিচ্ছি আর না আবার ঘি গরম মশলা দিয়ে এবার কম দিই। এবার ঘিষে নিয়ে টেস্ট করতে পারেন, কিন্তু আমি তো আর দিতে পারছি না, আপনারা করেই খাবেন।